আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার রসায়ন। আজকের এপিসোডে টেস্টি ট্রিট স্টাইলের কোটেড চকলেট কেকের রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমেই কেকটি কেটে দেখাবো, এতে করে আপনারা বুঝতে পারবেন যে কেকটা কতটা সফট হয়েছে। আর কেকটা এতটাই চকলেটি যে নিজেরা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। রেসিপিটি হুবহু ফলো করলে বেস্ট একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনাদের কিন্তু একটা নিউজ দেওয়ার আছে, সেটা হচ্ছে আমার চ্যানেলে খুব শীঘ্রই গিভআওয়ে অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, তাই প্রতিটি ভিডিওই ফলো করবেন। এতে করে আপনাদের গিভআওয়ে অ্যানাউন্সমেন্টটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। চলুন তাহলে কোটেড চকলেট কেক তৈরি করি। রেসিপির শুরুতে শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য একটি চালনি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মালয়েশিয়ান কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আরও দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার সব উপকরণ খুব ভালোমতো চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপকরণ একত্রে খুব ভালোমতো মিক্স করে নিতে হবে। অন্য একটি শুকনো পাত্রে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশের ফোম যখন এই পর্যায়ে চলে আসবে, ঠিক তখন এতে দিয়ে দিব হাফ কাপের চেয়ে 2 টেবিল চামচ কম পরিমাণ আসাদানার চিনি। তবে চিনিটা একবারে অ্যাড না করে চেষ্টা করবেন দুইবারে অ্যাড করতে এবং খুব ভালোমতো বিট করে নিতে। বিট করতে করতে ফোমটা যখন এই পর্যায়ে চলে আসবে, তখন এতে একে একে 2টি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি এবং বিট করে নিচ্ছি 20 সেকেন্ডের জন্য। ডিমের গন্ধটা দূর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 ফোঁটা পরিমাণ অথেন্টিক ভ্যানিলা এসেন্স, আর সাথে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চকলেট পেস্ট। এই অথেন্টিক ভ্যানিলা এসেন্স এবং চকলেট পেস্ট আপনারা খুব সহজলভ্যভাবে ইয়ামি বেকিং বক্সে পেয়ে যাবেন, পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মিক্স করা হয়ে গেলে এতে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আরেকবার চেলে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা মিল্ক। একটি হ্যান্ড মিক্সের সাহায্যে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আবারও 2 টেবিল চামচ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি। এই মিক্সিংটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে খুব আস্তে আস্তে কাট অ্যান্ড ফোল্ড মেথডে করতে হবে। এই মিক্সিংটা করার সময় যদি খুব দ্রুত করতে চান, তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে এবং কেকটা চুপসে যাবে। কেকের মিক্সিং হয়ে গেলে একটি 6 ইঞ্চি সাইজের মোল্ডে আমি আগে থেকে পার্চমেন্ট পেপার বিছিয়ে রেখেছিলাম এবং এই মোল্ডে কিন্তু আমি কোনো অয়েল ব্রাশ করে নেইনি। এবার তৈরি করে রাখা কেকের মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কেকটা 7 ইঞ্চি সাইজের মোল্ডেও কিন্তু বানাতে পারেন, এতে করে কেকটা ফ্ল্যাট হবে। কেকের মিশ্রণ সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে একটি কেক টেস্টারের সাহায্যে খুব ভালোমতো একটু দাগ কেটে নিচ্ছি, এতে করে ভেতরে ক্রিয়েট হওয়া এয়ার বাবলগুলো বের হয়ে যাবে। আজকের এই কেকটা আমি 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে মিডল তাকে রেখে 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আপনারা চাইলে কেকটা চুলায়ও বেক করতে পারেন, আর চুলায় বেক করার প্রসেস আমার অন্য ভিডিওগুলোতে আছে, ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কেকটা গরম থাকতেই একটা ক্লিয়ার র‍্যাপের সাহায্যে খুব ভালোমতো মুড়ে নিচ্ছি, এতে করে কেকটা সফট আর ময়েস্ট থাকবে। কেকটা ঠান্ডা হয়ে যাবার পর আমি আপনাদের কিচেন স্কেলের সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটার ওজন কতটুকু হলো। কেকের ওপরের দিকে থাকা কাগজটা তুলে নিচ্ছি, কেকটার ওজন হয়েছে প্রায় 300 গ্রাম। কেকটা ডেকোরেট করার জন্য আমি এখানে 8 ইঞ্চি সাইজের কেক বোর্ড নিয়েছি, এর ওপর কিছুটা ক্রিম স্প্রেড করে নিলাম। কেকটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম, সেখান থেকে 1 ভাগ দিয়ে দিচ্ছি এবং এর ওপর আগে থেকে তৈরি করে রাখা সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এই সুগার সিরাপটা তৈরির জন্য আমি 2 টেবিল চামচ পানি,
কোয়ার্টার চা চামচ কফি এবং এক টেবিল চামচ চিনি মিক্স করে নিয়েছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এর ওপর এক স্তর পরিমাণ চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। আর এই চকলেট ক্রিমের রেসিপি লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একে একে আমি কেকের তিন স্তরই তৈরি করে নিলাম। কেকে চকলেটের কোটিং করার জন্য আমি 60 গ্রাম পরিমাণ ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 30 গ্রাম পরিমাণ লিকুইড হুইপড ক্রিম। এখন এটা ডাবল বয়লার মেথডে মেল্ট করে নিতে হবে এবং মেল্ট করা হয়ে গেলে নেড়ে নেড়ে এটা রুম টেম্পারেচারে এনে নিতে হবে। ক্রিম ফ্রস্টিং করা কেকটা ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে চলে আসা ডার্ক চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। একটা প্যালেট নাইফের সাহায্যে খুব ভালো মতো স্প্রেড করে দিচ্ছি যাতে কোনো অংশে ফাঁকা না থাকে। এবার এই কেকটা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি সেট হবার জন্যে। 20 মিনিট পর কেকটা ফ্রিজের নর্মাল থেকে বের করে এর বর্ডার করে নিচ্ছি একটি লিপ নজেলের সাহায্যে। আর ডিজাইনটা আমি কিভাবে করছি তা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। ডিজাইনটা করা হয়ে গেলে এর চারপাশে আমি তৈরিকৃত চকলেট টপার লাগিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে খুব সহজভাবে চকলেট টপার তৈরি করার রেসিপি আছে, যারা রেসিপি মিস করে গিয়েছেন তাদের জন্য রেসিপি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কেকের ওপরের দিকে অল্প একটু ক্রিম সেট করে এর ওপর একটা টুইস্টেড টপার বসিয়ে দিচ্ছি এবং টপারের ওপর আরেকটু ক্রিম দিয়ে এর ওপর ডেকোরেটিভ রেড চেরি বসিয়ে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় দেখায়। দেখলেন তো, খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করে নেওয়া যায় কোটেড চকলেট কেক। আর কেকটা এতটা মজা, আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ পোস্টে একটি লাইক দিবেন, কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।